হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব ডিবাগিং সম্পর্কে। সো ডিবাগিং কিভাবে করতে হবে, সো আমরা পাইথনে চলে যাব সরাসরি। আপনারা এই কোডটির সঙ্গে ফ্যামিলিয়ার সবাই, সো এই কোডটি আপনারা দেখতে পারতেছেন। তো এই কোডে দেখেন যে ইরোরটা আপনারা গেইজ করেন, এইখানে একটি ইরোর আছে যেটা ফর লুপের মধ্যে আমরা নাম্বার পাস করব। সাপোজ অ্যাড এখানে একটি পাস করব ফাংশন, এখান থেকে আমরা 10-20 নাম্বারটি পাস করব। সো নাম্বারসের মধ্যে 10-20 দুটি নাম্বারই থাকবে। তো সাম এখানে আমরা জিরো করব, কারণ আমরা এখানে সাম করব। তো আপনারা সামের জন্য একটি জিরো রাখতে হবে, যে জিরো রাখলাম। সো দেন ফর লুপের মধ্যে আমরা পাস করব ভ্যালু। সো নাম্বারস থেকে একটি একটি করে ভ্যালু এক্স এর মধ্যে আসবে এবং এখানে এসে প্রিন্ট করবে। সো ফার্স্ট এখানে আপনারা বুঝতে পারতেছেন যে সাম এর মধ্যে 10 আসবে, সাম তো 0, এক্স এর মধ্যে 10 আসবে, তো সাম হবে 10 এবং এখানে প্রিন্ট করবে 10। বাট এখানে 20 তো ছিলই, বাট এখানে প্রিন্ট করে দিচ্ছে হচ্ছে 10। সো দেন আবার এখানে ফর লুপের মধ্যে যাবে, দেন 20 আসবে, 20 আর আগের সাম ছিল 10, সো 30 হবে। সো আবার প্রিন্ট করবে হচ্ছে 30। তো আমরা এটা রান করে দেখব। হ্যাঁ, 10 আর 30 দুইটা প্রিন্ট করতেছে, কিন্তু আমাদের দরকার একটা। সো এইটা আমরা ভুল কিভাবে ডিবাগিং এর মধ্যে ধরতে পারি। সো আমরা এইখান থেকে আপনারা এইভাবে একটি টাস্ক করলে এটা আসলে কাউন্ট হয়ে যাবে এমনি আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এই 3 নাম্বার লাইন থেকে ডিবাগিং শুরু করব। তো আমরা এখান থেকে ডিবাগিং করার জন্য রানে যাব, এন্ড এখানে ডিবাগ এই এই ফাংশনটি আমার ছিল। ওকে, সো আমরা এটা রান করব। সো একটু সময় নিবে আসলে। হ্যাঁ, শুরু হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে ডিবাগিং। সো এইখানে সামের ভ্যালু 0 দেখাইতেছে, নাম্বার 10-20 উপরের ভ্যালু এগুলো ছিল। সো আমরা এই যে এইখানে স্টেপ ইন্টু F7, যেটা স্টেপ ইন্টু এটা প্রেস করব, সো তাহলে নিচের লাইনে চলে আসবে। সো এক্স ইন নাম্বার, সো সাম ইকুয়াল টু 0 এট ফার্স্ট। সো ওকে, স্টেপ ইন করব। দেন এখানে আমাদের এক্স এর যে ভ্যালু এটা ছিল 10, সো এটা এখানে শেষ করে সেকেন্ড লাইনে এসেছে, মানে ফোর লাইনে, থার্ড নাম্বার এই লাইনটা শেষ করে ফোর্থ নাম্বার লাইনে এসেছে। তো সো আমরা এখানে আমরা দেখতে পারতেছি এক্স এর ভ্যালু 10। ওকে, সো আমরা স্টেপ ইন করবো আবারও। ওকে, এবার ফিফথ নাম্বার লাইনে কাজ করতেছে। সো আমরা এখনো এক্স এর ভ্যালু এখানে 10 এবং সাম আমরা পেয়েছি হচ্ছে 10। সো ওকে, আবারও আমরা স্টেপ ইনটু করবো। তো আবার উপরে চলে গেল। সো এইখানে সাম আমাদের 10ই ছিল, অ্যান্ড এক্স এর ভ্যালু এখনো পায় নাই, এই লাইনের কাজ হচ্ছে। সো নিচের লাইনে আমরা আসবো। সো আমরা এক্স এর ভ্যালু 20 পাইলাম। সো পরের ভ্যালুটি এখানে এক্স এর ভ্যালু 20, অ্যান্ড আমরা সামের ভ্যালুটা কি পাবো এখানে, সামের ভ্যালুটা 30। সো আমরা বুঝতে পারতেছি যে কিভাবে আমাদের কাজ হচ্ছে। তো আমরা চাইলে এখন এটা কেটে দিই। সো ওকে, ডিসকানেক্ট করে দিলাম। ওকে ওকে, সো ওকে আমরা এটা প্রিন্টটা এইখানে দিব। ওকে, সো দেন এগেন রান করব, আমরা দেখি যে এখানে কি হচ্ছে। হ্যাঁ, এখানে শুধু একটি ভ্যালু আসতেছে 30, এটা লুপ থেকে বের হয়ে ডিরেক্ট এখানে 30 প্রিন্ট করতেছে। সো এইটা আবার থার্ড লাইন থেকে আমরা ডিবাগিং করব। সো তার জন্য আমরা রানে যাব, দেন এখান থেকে ডিবাগ 37 আর মানে ফাইলটি রান করব। সো একটু সময় নেবে, দেন আবারও কানেক্ট হয়ে গেছে। সো সাম ইকুয়াল টু 0, 10-20। সো আমরা এখন স্টেপ ইনটু করব, দেন আমরা দেখতে পারবো এখানে সামের ভ্যালু এখানে 0, এ দেখতে পারতেছেন এখানে, অ্যান্ড এটা হচ্ছে ডিবাগিং এর কানেক্ট হইলে এমনটা দেখাবে আর কি। সো এটা আমরা এক্স ইকুয়াল টু 10 ফার্স্টে এসেছে, আবার আমরা স্টেপ ইনটু করব। সো উপরে গেছে আবার। সো এখানে সব কিছু সেম থাকবে, নিচে আসলাম। সো আপনারা দেখতে পারতেছেন এক্স এর ভ্যালু এখানে 20, বাট সাম এখানে 10 দেখাইতেছে, কিন্তু আমরা সেকেন্ড স্টেপে গেলে অবশ্যই আমরা ফাইনাল এখানে সামটা চেঞ্জ হয়ে যাবে। দেখি স্টেপ ইনটু, ওকে আবার উপরে গেছে, তো আমরা এখানে 30 পেয়েছি। সো আবার আমরা স্টেপ ইনটু করব। সো একদম এখান থেকে
ফিফথ লাইনে আমাদের চলে এসেছে এবং প্রিন্ট করে দিয়েছে হচ্ছে 30। তো আমরা কিভাবে ডিবাগিং করব এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো কোনো কিছু যদি আমাদের ভুল হয় বা বুঝতে না পারি, সেক্ষেত্রে আমরা এই যে ডিবাগিং এর এই অপশনটি ব্যবহার করে আমরা এইভাবে ডট ব্যবহার করে আমরা ডিবাগিং স্টার্ট করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।